পয়লা জুন শনিবার শেষ দফায় সারা দেশের সঙ্গে রাজ্যের নটি আসনে লোকসভা ভোট রয়েছে আর শেষ দফায় ভোটের আগে বৃহস্পতিবার তিরিশে মে প্রচারের শেষ দিনে ফের অশান্তি শুরু হলো ভাঙড়ে অশান্ত ভাঙ তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে ভাঙড়ের উত্তর কাশীপুর থানায় বানিয়ারা এলাকার ঘটনা দলীয় কর্মসূচি সেরে এলাকার তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাদের উপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ অভিযোগের তীর আইএসএফ এর দিকে ঘটনায় মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে আহতদের দেখতে রাতেই হাসপাতালে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের অবজারভার সৌকাত মোল্লা এই ঘটনায় অবিলম্বে ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি করেছেন তিনি যদিও তার দলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আইএসএফ নেত্রী আসমা বিবি আক্রান্ত ব্যক্তি রফিক কান তিনি কি বলছেন শোনাবো আপনাদের

এবং সেখানে পাঁচজন গুরুতর ইঞ্জুরি হয়েছে একজন শিশুরও বোম লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার রুদ্ধার বৈঠক করেছে বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ সমাজবিরোধী যত খুনি তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় পাঁচজন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত দেখুন আমরা গত তিন মাস ধরে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি একটা গত তিন মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তারপরেও এই এলাকায় যাতে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে এক সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে গতকালকে কোচপুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় এক ডজন বোমা উদ্ধার হয়েছে কয়েকজন পালিয়ে গেছে গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে এই সমস্ত অর্থ এই নৌসার স্থিতিকে নেতৃত্বে হচ্ছে আমি বলবো অবিলম্বে এই নৌসাতকে গ্রেফতার করা উচিত আইএসএফ নেত্রী আসমা বিবি তিনি কি বলছেন শোনাবা আপনাদের ভিত্তিহীন অভিযোগ আমি ওখানকার স্থানীয় যারা লোক আছে তাদের কাছে আমি খবরটা নিলাম জানতে পারলাম যে সন্ধ্যা থেকে তৃণমূল দুষ্কৃতী বাহিনীরা তারা তাণ্ডব চালাচ্ছিল ওখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল এবং ওই ওখানে যে এখানটাতে বোম ব্লাস্ট হয়েছে ওই জায়গাতে ওরা দু তিনটে বোম মারে সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে সেটা এখন আইএসএফের উপরে চাপিয়ে দিচ্ছে এটাই হলো তৃণমূলের কালচার ওরা মিথ্যে কথা বলে আমাদের ছেলেরা নাকি থানায়ও ফোন করেছিল যতটুকু খবর পেলাম তারপরেও শুনলাম আমাদের একজন কর্মীকে অ্যারেস্ট করেছে বারো কয়েকজনের নামে কেস হয়েছে আমি প্রশাসনের কাছে আবেদন করব এটা নিরপেক্ষ তদন্ত করার জন্য উনি মিথ্যে কথা বলছে কারণ ওখানকার স্থানীয় লোক বলছে যে ওখানে বাড়ি বাড়ি গিয়ে তারা দলবদ্ধভাবে বাইক নিয়ে হুমকি দিচ্ছিল মানুষের বাড়িতে যাতে ভোট না দিতে পারে তারা ভোট দিতে না যায় ওরাই বোমাবাজি করছিল ওদের বমি ওদের গায়ে লেগেছে ভিত্তি এই একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক প্রসেনজিৎ দেখাবো আপনাদের লোকসভা নির্বাচনের আগে ফের উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে সেখানে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছড়ার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত্রে উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভা এলাকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ভাঙড় বিধানসভা কেন্দ্র কার্যত গত পঞ্চায়েত নির্বাচনে যথেষ্ট উত্তেজিত হয়েছিল আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছিল এমনকি পঞ্চায়েত নির্বাচনের গণনার দিনও ব্যাপক বোমাবাজি ও গুলির লড়াই ঘটেছিল এই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আর সামনেই লোকসভা নির্বাচন কার্যত একটা দিন মাঝে রয়েছে আর সেই লোকসভা নির্বাচনের আগে নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ে বৃহস্পতিবার রাতে কার্যত ভাঙড়ের বানিয়াড়া এলাকার তৃণমূল নেতা আবদুল রফিক খান যখন তিনি বৈঠক করে কর্মীদের সাথে কর্মী বৈঠক করে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে লক্ষ্য করে কার্যত বোমা ছড়া হয়েছে এমনটাই অভিযোগ রয়েছে আইএসএফের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দাবি যে পরিকল্পিতভাবে রফিক খানের উপর হামলা চালানো হয়েছে এই ঘটনায় একটি শিশুসহ মোট পাঁচজন গুরুতর জখম হয়েছেন আহতদেরকে উদ্ধার করে রাতেই জিরানগাছা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থার অবনতি হয় তাদেরকে রাতেই এস এস হাসপাতালে স্থানান্তরিত করা হয় রাতে সেই এসএসকেএম হাসপাতালে আহতদেরকে দেখতে যান যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের দাবি পরিকল্পিতভাবে নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য আইএসএফ এই ধরনের হামলা চালিয়েছে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক এবং রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সৌকত মোল্লা রাতেই আহতদেরকে দেখতে জিরানগাছা হাসপাতালে গিয়েছিলেন তিনি দাবি করেছেন এই ঘটনার পেছনে নওসা সিদ্দিকীর হাত রয়েছে কার্যত তার নির্দেশেই ভাঙড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে আইএসএফ এই ঘটনার আগেই কার্যত নওসার সিদ্দিকি এই সমস্ত আই কর্মীদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকেই কার্যত এই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা করতে হবে আর সেই কারণেই সেই নির্দেশ পালন করতেই আইএসএফ কর্মীরা কার্যত বোমাবাজির ঘটনা চালিয়েছে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে খুনের উদ্দেশ্যেই এই বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন সৌকত মোল্লা তিনি দাবি করেছেন নওসাদ সিদ্দিকিকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ স্থানীয় যারা আই এস এফ নেতৃত্বরা রয়েছেন তারা দাবি করেছেন যে এই ঘটনার পেছনে আইএসএফের কোনো হাত নেই পরিকল্পিতভাবে আইএসএফকে বদনাম করার জন্য তাদেরকে এই নির্বাচনের আগে যাতে বসিয়ে দেওয়া যায় তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া যায় সেই কারণেই পরিকল্পিতভাবে কার্যত তৃণমূল কংগ্রেস এই প্ল্যান খাটিয়ে এই ধরনের বোমাবাজির নাটক করছে বলে দাবি করেছেন আইএসএফ নেতৃত্ব সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় উত্তর কাশীপুর থানার বানিয়াড়া এলাকাতে বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা যথেষ্ট থমথমে রয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় নতুন করে যাতে এলাকায় কোনো রকম উত্তেজনা না ছড়ায় সেদিকে নজর রাখছে পুলিশ প্রশাসন পয়লা জুন শনিবার শেষ দফায় সারা দেশের সঙ্গে রাজ্যের নটি আসনে লোকসভা ভোট রয়েছে আর শেষ দফায় ভোটের আগে বৃহস্পতিবার তিরিশে মে প্রচারের শেষ দিনে ফের অশান্ত হয়ে উঠল ভাঙুর তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠলো আইএসএফ এর বিরুদ্ধে ভাঙুরের উত্তর কাশীপুর থানায় আরা এলাকার ঘটনা নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ